সেটা অন্য রকমের প্রেস, খুব গুরুত্বপূর্ণ প্রেস। আমার সঙ্গে আছেন এখানে ডক্টর কিরণ শেঠ, উনি আইআইটি দিল্লিতে পড়াতেন, স্পিক মেকের ফাউন্ডার। স্পিক মেকের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, যারা সঙ্গীত কলা হস্তশিল্প নিয়ে কাজ করে তারা ভারতবর্ষে এবং ভারতের বাইরেও। প্রায় 3 লক্ষ স্টুডেন্ট ওদের সঙ্গে যুক্ত আছে। এটাকে একটা ভারতবর্ষের একটা খুব যুব আন্দোলন বললে সঠিক হয়, এবং টপ ক্লাস আর্টিস্ট নিয়ে ওরা কাজ করে, এবং বড় বড় শো না করলে ওরা কী করে, ইউনিভার্সিটি স্কুল কলেজে সবখানে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান লিভিং ট্রেডিশন যারা বলি আমরা সেটাকে প্রচার করে। এবং ওনার সঙ্গে আছেন এনআইটির প্রফেসরও আছেন রামানন্দ সুব্রতবাবু, আইসিএটি ভাইস চেয়ারম্যান। এবং ডক্টর শেঠের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, প্রায় 40 বছর আগের পরিচয়। সুতরাং আমার চোখের সামনে আমি দেখেছি যে এই সংগঠনটা ছোট থেকে কত বিরাট আকার নিয়েছে। আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, বহু নামি দামি ইউনিভার্সিটি বাইরের, উনি বলবেন বিশেষ করে। আর একটা কথা হলো, ডক্টর শেঠের বয়স হলো 74, উনি সাইক্লিং করে একা এসছেন, হ্যাঁ, কন্যাকুমারী থেকে আরম্ভ করে কাশ্মীর অব্দি সাইক্লিং করেছেন এবং আরও সাইক্লিং করছেন। উনি আমাকে কালকে বলছিলেন, এমনি আলাপ আলোচনা করছিল, আমি বহুদিন আগের বন্ধু বান্ধব আমাদের, বলছে সঙ্গীতে কি শক্তি দেখো। আমি এই 74 বছর বয়সে আমি কিন্তু প্রফেশনাল সাইক্লিস্ট নয়, আই এম নট এ প্রফেশনাল সাইক্লিস্ট, সো হোয়াট ডেডিকেশন টু মিউজিক অ্যান্ড ইন্ডিয়ান ভ্যালুস ক্যান ডু, হি ইজ আ লিভিং প্রুফ অফ দ্যাট। টুডে ওয়েন হি হ্যাজ সাইকেলড ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী, ওয়েন আই সো অন দ্য পেপার দ্যাট হি ওয়াজ সাইক্লিং, আই ওয়াজ থিংকিং হোয়াট ইজ কিরণ ডুইং, মে তো সোচ রহা থা ক্যা কর রহে হ্যায়, হোগা কি নেই হোগা, আর হোকে ভি জ্যাদা হো গিয়া। আর ত্রিপুরাতে এসছেন, ত্রিপুরাতে একটা এই আন্দোলনটা ত্রিপুরাতে আবার পুনঃস্থাপিত করা দরকার। এটা ছিল স্পিক মেকে ত্রিপুরাতে ছিল বহু বছর আগে, অ্যাক্টিভ ছিল খুব, বিভিন্ন কারণে অ্যাক্টিভিটি একটু কম হয়ে গেছে, এখন আবার অ্যাক্টিভ করা, এনআইটি সাহায্য করছে এবং আমরা সবকে দেখেছি এখানে, শিল্পীরা আছেন, মাস্টার মশাইরা আছেন, শিক্ষকরা আছেন, নৃত্যশিল্পী আছেন, পাপেটিয়ার আছেন একজন, ওনাদের সঙ্গে বসা, মানে এভাবে বসা হয় না কোনো দিন। আমি তো প্রায় যাই ফাংশনে, একদল বসে মঞ্চে আর একদল বসে নিচে, ঠিক না, একতরফা মঞ্চ থেকে বলতেই থাকে, ঠিক না, এভাবে সংস্কৃতির কি বলে আলোচনা এভাবে হয় না, এভাবেই হয় ঘরোয়াভাবে। আর কি ডক্টর কিরণ সেটা খুব ভালো কথা বলছে, বলে শেষ করছি, উই আর মেকিং টিচার্স, কিন্তু আমরা গুরু বানাতে পারছি না।